Wake up, pray Fajr, and reflect on the beauty of the early morning. Wake up, pray Fajr, and reflect on the beauty of the early morning. Morning with Madani Channel. Alhamdulillahi Rabbil Alameen, wa salatu wa salamu ala Sayyidil Mursaleen. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ট্রান্সমিশন নিয়ে যার নাম হচ্ছে সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে আপনারা যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আসুন যেহেতু অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে আমরা ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নেই কেননা নিয়াতুল মুকমিনী খায়রুম মিন আমালি মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ আজওয়াজাল আল্লাহ করিম এবং তার হাবিব আলিহি সালাতু ওয়াসসালামের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব যা এই প্রোগ্রামের মধ্যে আজকে বয়ান করা হবে আলোচনা করা হবে তার উপর নিজে আমল করবে এবং অপর ইসলামী ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজওয়াজাল দরুদ শরীফের অসংখ্য অগণিত বেশুমার ফজিলত আছে প্রিয় আকা মক্কি মাদানী মুস্তফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে যে ব্যক্তি সকালে তিনবার আর সন্ধ্যায় তিনবার আমার উপর দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলার উপর হক হচ্ছে আল্লাহ তাআলা নিজ বদান্যতায় ওই ব্যক্তির ওই দিনের এবং রাতের গুনাহকে মাফ করে দেবেন তো মাত্র তিনবার নিয়ত করে ইনশাআল্লাহ আজওয়াজাল যত বেশি পরিমাণে হবে ইনশাআল্লাহ আমরা দরুদ শরীফ পাঠ করব সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের চ্যানেলে দর্শকবৃন্দ আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে আমাদের সাথে মুবালিকে দাওয়াত ইসলামী হিসেবে আছেন আমাদের শাহরুখ ভাই মাশাআল্লাহ ওনাকে জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা অনেক শুভেচ্ছা মাশাআল্লাহ এবং আমাদের মেহবুব ভাইও আছেন নাতখা হিসেবে ওনাকেও জানাচ্ছি আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা ইনশাআল্লাহ আজওয়াজাল আমরা নাতের রসুলও শুনবো হামদে বাড়ি তালাও শুনবো কালাম শুনবো ইনশাআল্লাহ আজকে বিষয় নেওয়া হয়েছে লোভের পরিণাম লোভের কি কি ক্ষতি লোভের আবার কিছু ভালো দিকও আছে কোন লোভ সেটাও ইনশাআল্লাহ আজওয়াজাল আমরা জানবো কিন্তু কিছু লোভ আছে যে লোভ বান্দাকে ধ্বংসের দিকে নিয়ে যায় আর লোভ করতে করতে মানুষ কবর পর্যন্ত তো পৌঁছে যায় কিন্তু তার আখিরাতের কোনো সঞ্চয় জমা হয় না তো লোভ এটা কি এটা কেমন এটা থাকলে কী কী ক্ষতি শিকার হতে হয় ইনশাআল্লাহ আজওয়াজাল আজকে আমরা মুবালিকে দাওয়াত ইসলামী থেকে শ্রবণ করবো আমাদের সাথেই থাকবেন কোথাও যাবেন না আসুন আমরা প্রথমেই অনুষ্ঠানের মধ্যে হামদে বাড়ি তালা আর নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিল করব জি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা صلی علی حبیبنا صلی علی محمد وہ جو نہ تھے تو کچھ نہ تھا وہ جو نہ ہو جان ہے وہ جہان کی جان ہے تو جہان ہے صلی علی رسولنا صلی علی Allah
बंदा की कोमा करो रहमते खुदा तुमार, बंदा की कोमा करो रहमते खुदा तुमार। लाओ तक न तो सुने ची, लाओ तक न तो सुने ची, कुराने अमरा तुमार। अल्लाह 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 अल्लाह। बुमची तो धुनबो केनो मन भोरे अमरा नेबो, बुमची तो थाकबो केनो मन भोरे अमरा नेबो। दयालु अल्लाह तुमि भिखारी अमरा तुमार, दयालु अल्लाह तुमि भिखारी अमरा तुमार। अल्लाह 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 अल्लाह। ओ धूम गुलम पापी बंदा आमी तुम्हारी, ओ धूम गुलम पापी बंदा आमी तुम्हारी। जगीचु आछे भावे शबीरी खुदा तुमार, जगीचु आछे भावे शबीरी खुदा तुमार। अल्लाह 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 अल्लाह। बंदा की खोमा करो रहमते खुदा तुमार, बंदा की खोमा करो रहमते खुदा तुमार। लाओ तक न तो सुने ची, लाओ तक न तो सुने ची, कुराने अमरा तुमार। अल्लाह 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 अल्लाह। मेरा दिल और मेरी जान मदीने वाले, मेरा दिल और मेरी जान दीने
আকা হচ্ছে আমার জান, আমার প্রাণ, সব কিছু। কেননা রেওয়ায়েতের মধ্যে এসেছে, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমার জান, মাল, তোমার ধন, তোমার স্ত্রী, সন্তান, মা বাবা, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আমাকে ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আমার আকাকে যতক্ষণ পর্যন্ত কেউ নিজের সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। আর মুমিনের আশা তো এটাই যে সে আকার গোলামিতে মৃত্যুবরণ করবে, সে আকার কদমে মৃত্যুবরণ করবে, আর জীবনে একটিবারের জন্য হলো সে আকার রওজা দেখবে। আর এটা সত্যিকার অর্থে আমার আকার দস্তে মুবারাকের মধ্যেই আছে। আমার আকা আলাইহিস সালাতুসসালাম যার উপর নজর দিয়ে দিবেন সে মদিনা শরীফে যেতে পারবে। মদিনা শরীফে হ্যাঁ হয়তোবা টাকা, পাসপোর্ট, ভিসা এগুলোর প্রয়োজন হয়, কিন্তু সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমার আকার বুলাভা। আমার আকা যাকে ডেকে নেবেন তার অন্য কিছু এমনিতেই ইন্তেজাম হয়ে যাবে। আল্লাহ তালা আমাদের সবাইকে নসিব করুক। আজকে বিষয় নিয়েছি লোভের পরিণাম, লোভ কি আর এর কী কী ক্ষতি, ইনশাআল্লাহ সাহেব আমরা শাহরুখ ভাই থেকে জানবো। আজকের যে বিষয় নেওয়া হয়েছে লোভের পরিণাম, আসলে এই লোভ নিয়ে মাদানী চ্যানেলে হয়তো অনেকবার অনেক সময় প্রোগ্রাম করে বা এই বিষয়ে অনেকবার নেওয়া হয় কেন, এটা প্রশ্নও আসতে পারে অনেক দর্শক শ্রোতা। তো আমি বলবো আসলে দর্শক শ্রোতা দেখুন, হয়তো বা আপনি দেখবেন এরকম অনেক বিষয় নেওয়া হচ্ছে মাদানী চ্যানেলের মধ্যে বারবার আসছে। শুধু মাদানী চ্যানেলে কেন, এমন অনেক মেহফিলের মধ্যে আমরা অনেক তরবিয়ত, অনেক ইলমে দিন শুনতে পাই, কিন্তু আমল কতটুকু? জি জি, তো আসলে এর কারণ হচ্ছে একটাই যে দেখুন, হয়তো আমরা হচ্ছি মানুষ, আমরা গুনাহের মধ্যে ডুবে আছি। তো একজন মানুষকে যখন বারবার একটা জিনিসকে রিমাইন্ড করে দেওয়া হবে সেটার ক্ষতি কি, সেটার লাভ কি, তখন সে মানুষ হয়তো একবার শুনেছি কিছুদিন সেটা থেকে বিরত থাকলো, আবার কি হয়ে গেল, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেল। এখন যদি আবার কিছুদিন পর ওই ব্যক্তির মাঝে আবার সে রিমাইন্ডটা দিয়ে দেওয়া হয়, তাহলে সে আস্তে আস্তে কি হবে, তার মধ্যে থেকে এই জিনিসটা অন্তরের মধ্যে গেঁথে যাবে। তো আসলে লিয়াকত ভাই, এই যে লোভের পরিণাম যে বিষয় নেওয়া হয়েছে, আসলে লোভ জিনিসটা কি আমরা হয়তো বা অনেকেই জানি, আবার অনেকে মনে করি যে লোভ বলতে আমরা হয়তো বা যারা সম্পদের পিছনে তালাশ করি বা সম্পদ পেতে চাই সেটাকে বুঝি। আসলে সেটাই, কেননা এই আপনার লিয়াকত ভাই আব্দুল মুস্তফা আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি বলেন যে লোভ লালসা এটা
আপনার ধন সম্পদ ঘর বাড়ি আসবাবপত্র এভাবে যা কিছু নিয়ামত আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে থাকেন সমস্ত কিছুর সাথে জড়িত রয়েছে। তো এই লোভ লালসার মধ্যে বলা হয় যে উচ্চাকাঙ্ক্ষা, যে আপনি যদি কোনো একটা জিনিস চাওয়ার আকাঙ্ক্ষা বেশি থাকে সেটাকে লোভ বলা হয়। তো এটা আপনি যদি সম্পদ চাওয়ার আকাঙ্ক্ষা আপনার বেশি থাকে তাহলে ওই ব্যক্তিকে সম্পদের লোভী, যার এই আপনার খাবার খাওয়ার বেশি ইচ্ছা থাকে উচ্চাকাঙ্ক্ষা থাকে তাকে খাবারের লোভী বলা হয়। আর যার বেশি পরিমাণ নেকি করার ইচ্ছা থাকে নেকি করার উৎসাহ থাকে তাকে বলা হয় নেকির লোভী। এভাবে লোভকে নানাভাবে সংজ্ঞায়িত করা যায়। তাছাড়াও মুফতি ইয়ার আহমদ খান নঈমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে লোভ হলো এমন একটা জিনিস যে মানুষ মানে অনেকদিন বাঁচার আশা করা এবং বাঁচার অনেকদিন বাঁচার জন্য আকাঙ্ক্ষা করা তা এবং সে কোনো বিষয়ে কোনো একটা জিনিসে সে যা কিছু পেয়েছে সেটাতে পরিতৃপ্ত না হওয়া, এর চেয়ে আরও অধিক পরিমাণ তার চাহিদা থাকা, এটাকে বলা হচ্ছে লোভ। তো এখন এই দুইটা জিনিস যে অধিক দিন বাঁচার আশা আকাঙ্ক্ষা এবং কোনো কিছুতে পরিতৃপ্ত না হওয়া, এই দুইটা জিনিস যদি দুনিয়ার জন্য হয় তাহলে সেটা মন্দ বলা হচ্ছে কে মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ তাআলা। আর যদি সেটা আখিরাতের জন্য হয় তাহলে সেটা কিন্তু উত্তম। কেন আপনি দেখুন অধিক দিন বাঁচবেন আপনি, এটা কীভাবে দর্শক শ্রোতার আসলে আমাদের হয়তো আসবে না যে অধিক দিন আমি বাঁচবো। এখানে যদি আমরা নিয়তকে সামিল করে নিই আমি কী জন্য অধিক দিন বাঁচবো, ইবাদত, যে আমরা যদি ভালো নিয়ত করে নিই যে আমি অধিক দিন বেঁচে আল্লাহ তাআলার ইবাদত করবো, পিতামাতার সেবা করব, নেকির দাওয়াত দিব, গুনা থেকে বাঁচবো, অপরকে অপর মুসলমান ভাইয়ের উপকার করব, এরকম ভালো ভালো নিয়ত যদি সামিল করে নিই আরও এরকম বেশি বেশি করার ইচ্ছা করে নিই তাহলে এটা কিন্তু আখিরাতের জন্য উত্তম হয়ে যাচ্ছে। আর যদি পক্ষান্তরে বিপরীত থাকে যে না আমি আরামে আরও বেশি পরিমাণে সম্পদ জমা করাবো, আরও বেশি পরিমাণে এই গাড়ি বাড়ি করবো, ব্যাংক ব্যালেন্স জমাবো, মানে আরও এই সুন্দর সুন্দর বিল্ডিং করবো, আলিশান প্রাসাদ থাকবে, তাহলে সেটা কিন্তু ক্ষতি হয়ে আপনার লোভের মধ্যে একটা লাইন, মানে সেটা আপনার নিয়তের কারণে ভালো আবার নিয়তের কারণে মন্দ হয়ে যাচ্ছে। তো এটা লোভের সংজ্ঞা থেকে আসে বিষয়টা, লোভের সংজ্ঞা এবং প্লাস পাশাপাশি লোভের যে প্রকারভেদ রয়েছে ওখান থেকে আসে আমি বলবো বিস্তারিতভাবে কিছু, যা আমি আসলে আমার জেহেনের মধ্যে এসেছে আমি পড়ার পর এটা বর্ণনা করার চেষ্টা করবো। এরপর দেখুন যে আর পরিতৃপ্ত না হওয়া কোন একটা বিষয়ে, আপনি দেখুন আপনার কাছে অল্প খাবার রয়েছে আপনি সেটা খাচ্ছেন, এখন আপনার হয়তো বা ক্ষুধার কারণে ইচ্ছা হতে পারে না আমি যদি আর একটু খাবার খেতে পারতাম, বা আমার সম্পদ রয়েছে বর্তমানে 50,000 টাকার, আস আমার যদি এই 1,00,000 টাকার সম্পদ হতো, এই জিনিসটা আচ্ছা এই 1,00,000 টাকার সম্পদ আপনি আচ্ছা ঠিক আছে আপনি ইচ্ছা পোষণ করেছেন কিন্তু এখানের মধ্যে যদি আপনি নিয়তকে সামিল করে নেন, হ্যাঁ আমি আমার কাছে 1,00,000 টাকার সম্পদ হবে ইনশাআল্লাহ আমি এটা দিয়ে কি করব আল্লাহ তাআলার রাস্তায় যতটুকু সম্ভব আমার প্রয়োজন মিটিয়ে আল্লাহ তাআলার রাস্তায় অধিক পরিমাণ কি করব দান সদকা করব, মুসলমানের উপকার করব, এভাবে মসজিদ মাদ্রাসা বিভিন্ন কাজে সহযোগিতা করব, তাহলে এই নিয়তের কারণে জিনিসটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা মন্দের দিকে একটা ভালোর দিকে। তো এই জন্যই বলা হচ্ছে এই দুইটা জিনিস যার মধ্যে থাকবে ভালোর দিকে তার আখিরাত উত্তম হবে, আর যদি খারাপের দিকে থাকে তার দুনিয়া বরবাদ হবে আখিরাতও বরবাদ হয়ে যাবে। তো লিয়াকত ভাই আসলে হযরত সাইয়্যিদুনা ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনিও বলেন যে লোভ হলো মানুষ কখনো এই জিনিস কখনো ওই জিনিসের আকাঙ্ক্ষায় থাকে, তামান্না করা আশা করা, এমনকি সে সব কিছু অর্জন করে নিতে চাই। মানে যে লোভী ব্যক্তি আসলে দেখবেন যে আমার মধ্যে যখন লোভ ঢুকে যাবে তখন আপনি কোনো কিছুতেই পরিতৃপ্ত হবেন না, আপনার থেকেও আকাঙ্ক্ষাটা থেকেই যাবে পূর্ণ যতই হোক না কেন, এটা আপনার থাকবেই যে আমি আর একটু বেশি করে এভাবে চলতে থাকবেন। তো দেখুন এটা কীভাবে হয় আসলে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা খুব সুন্দর একটি ঘটনা ওয়াকিয়া আমার আমির আহলে সুন্নত ফয়জানে সুন্নতের মধ্যে লিয়াকত ভাই এনেছেন যে এটা সত্য একটি আমার একজন নবী আলাইহি সালামের সাথে ঘটিত, মানে ওনার যুগে এই ঘটনাটা ওনার সাথে প্র্যাকটিক্যাল ঘটেছে আর ওই ঘটনাটাই উনি কিতাবের মধ্যে এনেছে যে হযরত ঈসা আলা নবীনা আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের একজন নবী, অনেক এই আল্লাহ তাআলার পছন্দনীয়, তো যে দুনিয়াতে আবার আসবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার তামান্না করেছিলেন আল্লাহ তাআলা তাকে ওনাকে ওই সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো দেখুন ওই ঈসা আলাইহিসসালামের যুগে এক ব্যক্তি একবার ঈসা আলাইহিসসালামের কাছে আসলো এবং
ওনার কাছে এই আরজি পেশ করলো যে হে ঈসা আলাইহিসসালাম, হে আল্লাহ পাকের নবী, আমি আপনার সংস্পর্শ অবলম্বন করতে চাই এবং আপনার সংস্পর্শ থেকে আমি আপনার খেদমত করব, আমি আপনার সেবা করব এবং আপনার সাথে থেকে আপনার ফয়েজ ও বরকত হাসিল করব। তো ঈসা আলাইহিসসালাম ওনাকে বললেন আচ্ছা ঠিক আছে থাকেন। তো এরপর কিছুদিন পর ঈসা আলাইহিসসালাম ওনাকে নিয়ে এক সফরে রওনা হলেন। সফরে রওনা হওয়ার পর যখন কিছুদূর গেলেন, যাওয়ার পর খিদা ইচ্ছা আসলো, খিদা মানে খিদা পেল। তো খিদা যখন আসলো তখন ঈসা আলাইহিসসালাম, ইনার কাছে তিনটি রুটি ছিল, তিনটি রুটির মধ্যে থেকে একটা রুটি ওই ব্যক্তিকে দিলেন যে হযরত ঈসা আলাইহিসসালামের সাথে মানে থাকার ইচ্ছা পোষণ করেছিলেন ওই ব্যক্তিকে। একটি রুটি হযরত ঈসা আলাইহিসসালাম নিজেই কি করলেন খেয়ে নিলেন। এরপর আরেকটি রুটি বাকি থেকে গেল। এখন ঈসা আলাইহিসসালাম হয়তো পানির খোঁজে একটু দূরে গিয়ে পানির খোঁজ করলো, ওখান থেকে পানি পান করার জন্য গেলেন, বর্ণনার মধ্যে এভাবেই এসেছে। তো ফিরে এসে দেখলেন যে ওই যে তৃতীয় রুটিটি ছিল ওই রুটি আর ওখানে নেই। আচ্ছা, এখন ঈসা আলাইহিসসালাম দেখুন লিয়াকত ভাই, আসলে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার নবীগণকে অদৃশ্যের সংবাদ এটা জানা ইনাদের ক্ষমতার মধ্যে দিয়ে দিয়েছেন, ইলমে গায়েব, ইলমে গায়েব ইনাদের কাছে দিয়ে দিয়েছেন। জি, ইলমে গায়েব, অর্থাৎ ইনারা কি হচ্ছে না হচ্ছে এটা জানতে পারেন, কিন্তু তারপরও ওনারা তো আল্লাহ তাআলার নবী না, ওনার হিকমতের সংজ্ঞার মধ্যেই তো এটা আছে। জি জি, ওনারা যে কোনো কাজ করেন হিকমতের সাথে সরাসরি, কিন্তু ওই ব্যক্তিকে দেখুন লিয়াকত ভাই ঘটনাটা এভাবে সরাসরি কিন্তু ওই ব্যক্তিকে হযরত ঈসা আলাইহিসসালাম কি করেননি, জিজ্ঞেস করেন না যে এভাবে যে আপনি নিয়েছেন রুটিটা, এভাবে বলা নেই, কি সুন্দর করে বলছেন যে এই রুটিটি এখানে ছিল, তৃতীয় রুটিটি কোথায় কোথায়। হ্যাঁ, তখন ওই ব্যক্তি মিথ্যা আশ্রয় নিয়ে নিল, বললো যে আমি জানি না ওই রুটিটি কোথায়। এখন হযরত ঈসা আলাইহিসসালাম, ইনি তো আল্লাহ পাকের নবী, ইনাদের সান মান এবং ইনাদের আখলাক তো ওরকম যে ইনারা বাড়াবাড়ি বা ইনারা জোরপূর্বক কোনো কিছু ইনাদের কাছ থেকে শিখা এগুলো ওনাদের আখলাকের মধ্যে নেই, নেই সান মানের মধ্যে নেই। তো এরপর ঈসা আলাইহিসসালাম ওনাকে নিয়ে আরও সামনের দিকে অগ্রসর হলো। এখন যেতে যেতে দেখলো যে কিছু হরিণের বাচ্চারা ঘোরাফেরা করছিল, ইনি একটা হরিণকে দেখে ইশারা করলো হযরত ঈসা আলাইহিসসালাম, ইশারার সাথে সাথে ওই হরিণটি ঈসা আলাইহিসসালামের কাছে চলে আসলো। সুবহানাল্লাহ, কেমন দেখুন আল্লাহ তাআলার নবীগণের কেমন শান আল্লাহ তাআলা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ঈসা আলাইহিসসালামের এমন শান হয় আমার নবীর কেমন শান, হায় হায় বে, এটা তো এটাই বোঝার জন্য মিসাল, এটা তো এটাই না বললাম, যারা অবুঝ তাদের জন্য বোঝার জন্য এটাই একটা রিওয়ায়াত যথেষ্ট, এটা তো বেমিসালই। মানে আমি শান মানে ক্ষমতার কথা বলতেছি, আমার নবী তো সবার ঊর্ধ্বে না, মানে সব মাখলুকের ঊর্ধ্বে হচ্ছে আমার নবী, নবী আলাইহিস, তো ঈসা আলাইহিসসালাম উনিও নবী। এখন এই নবী যদি এই অবস্থা হয় সর্বশ্রেষ্ঠ নবীর অবস্থা কেমন হবে, কেমন শান। তো দেখুন লিয়াকত ভাই, এরপর ওই হরিণ সামনে আসলো এবং এটাকে জবাই করা হলো, জবাই করে মাংস ভুনা করা হলো, ভুনা করার পর ওই ব্যক্তিও কিছু খেলো, হযরত ঈসা আলাইহিসসালামও কিছু খেলেন। খাওয়ার পর যেগুলো হাড্ডি ছিল ওই হাড্ডিগুলো একসাথে জমা করালেন। এরপর হযরত ঈসা আলাইহিসসালাম বললেন যে কুম বি ইযনিল্লাহ, আয় হায়, অর্থাৎ আল্লাহ তাআলার আদেশে আবার কি হয়ে যাও, জীবিত হয়ে যাও। সাথে সাথে হরিণটা ওই হাড্ডি থেকে একটা যে এরকম হরিণ ছিল এরকম হরিণ হয়ে গেল, আল্লাহু আকবার। তো এই মুজিজা প্রকাশ দেখানোর পর ওই ব্যক্তিকে বললো যে দেখুন ওই লোভী ব্যক্তি কেমন, যে যে আল্লাহ যে রব আমাকে এই মুজিজা দেখানোর ক্ষমতা দিয়েছেন, ওই রবের কসম করে বলছি, আপনি সত্য করে বলুন এই রুটিটি কোথায়। না, উনি লচ্ছন নিয়ে বলতেছে, বলছেন যে আমি জানি না। আসলে সর্বে দেখেন এখানে সে প্রথমবার যখন মিথ্যা বলেছে, একটা মিথ্যা শত মিথ্যা জন্ম নিয়েছে, শত মিথ্যা। আসলে দেখুন মিথ্যা এমন একটা জিনিস যে এটা হচ্ছে শব্দংশের মূল, আপনি যখন একটা মিথ্যা শুরুতেই মিথ্যা বের করবেন, পরবর্তী কোনোভাবে না কোনোভাবে আপনাকে মিথ্যা বলতেই হবে, পরবর্তী স্টেপগুলো গুনাহের মা বলা হয়। জি জি জি, ওই মিথ্যা আপনাকে বলতেই হবে, কিন্তু আপনার কারণ শুরুতেই মিথ্যা বলেছেন, তো সে চাইলে এখন সত্য বলে, তার মধ্যে আমি সময় দেখা যায় ধরেন সত্য বলতে চাচ্ছে কিন্তু লজ্জাবোধ করবে, হয় আবার আবার মিথ্যা হয়ে যাওয়ার একটা আশঙ্কা, না আমাকে আমার শাস্তি পেতে হবে, মানে দুইটা জিনিস, এর কারণে সে মিথ্যার উপর মিথ্যা আবার মিথ্যা আশ্রয় নিতে থাকে। আচ্ছা ঠিক আছে, এবারও সে স্বীকার করলো না, ঠিক আছে সমস্যা নেই, ওই হরিণে চলে গেল। ঈসা আলাইহিসসালাম ওনাকে নিয়ে আবারও সামনের দিকে এগুলেন, যেতে যেতে একটি সামনে নদী পড়লো। আচ্ছা, তো হযরত ঈসা আলাইহিসসালাম এই ব্যক্তি চিন্তিত কিভাবে নদীটা পার হবে, ওখানে নৌকা নেই ভাই। তো এখন হযরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা তো ক্ষমতা দিয়েছেন, হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করে ওই ব্যক্তির হাত ধরলেন আর বললেন আমার সাথে চলো। সাথে সাথে যখন ওই ব্যক্তির সাথে সাথে চললেন, যে সম্পূর্ণ নদী হযরত ঈসা আলাইহিসসালাম
মানে হেঁটে হেঁটে পার হয়ে গেলেন, ওই ওই ব্যক্তির সাথে সাথে হেঁটে হেঁটে পার হয়ে গেলেন। তো দেখুন ইনাদের কেমন সম্মান। তো ওই ব্যক্তি এটাও দেখলেন, অবাক হলেন, তারপর জিজ্ঞেস করলেন যে এই ক্ষমতা যে রব তাআলা আমাকে দিয়েছেন, এই মুজিজা দেখানোর ক্ষমতা, তার কসম করে আবারও বলছি আপনি সত্য করে বলুন এই রুটিটি কোথায় বা এ কে নিয়েছে এই রুটিটি। ওই ব্যক্তি তারপরও অস্বীকার করলো, আমি জানি না। এখানে দেখুন লিয়াকত ভাই, এখানে একটা তৃতীয় যখন জিজ্ঞেস করলো, এটা আসলে খুবই শিক্ষণীয় এটা, যে দেখুন লোভ জিনিসটা কিভাবে কাজ করে এবং লোভের কারণে মানুষ পরবর্তীতে মিথ্যাটা সত্য অটোমেটিক বলে ফেলে কিভাবে, দেখুন লিয়াকত ভাই। তো এরপর এটাও দেখলো, এটাও যখন বললো না তৃতীয়বার আরো সামনের দিকে অগ্রসর হলো, নদী পার হয়ে পার হওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম অনেক হিকমতের অধিকারী ছিলেন, ইনি কি করলেন কতগুলো মাটি জমা করলেন, সেই মাটিগুলো জমা করে আল্লাহ তাআলা কাছে দোয়া করলেন, সেগুলো সাথে সাথে স্বর্ণ হয়ে গেল। ইনাদের তো সম্মান এমনই। তো স্বর্ণ হওয়ার পর ঈসা আলাইহিস সালাম তিন ভাগ করলেন, তিন ভাগের মধ্যে বললেন যে এই এক ভাগ তোমার, এই এক ভাগ আমার, আর এই এক ভাগ হলো তৃতীয় ব্যক্তি যে রুটিটি নিয়েছে তার জন্য। আল্লাহু আকবার। এখন দেখুন লিয়াকত ভাই, ওই ব্যক্তি লোভী ব্যক্তি, সে আবার লোভে পড়ে গেল, সে আর মানে থাকতে পারে নাই, ওই প্রথমে তো রুটিটা কি করে লোভের কারণে নিয়েছে, এবার লোভটাকে আর সামলাতে পারেনি, এটা তো আরো কি স্বর্ণ, আরো বেশি লোভ ইনার মধ্যে চলে আসলো। এখন দেখেন লোভের কারণে যে ধরা খাই যেতে হচ্ছে সেটাও সে বুঝতে পারছে না। দেখুন মানে মিথ্যার আশ্রয় নিয়ে আর এখন তো আমি বেঁচেছিলাম, এখন আরেকটা লোভের কারণে এখন আমাকে পাকড়াও হয়ে যেতে হচ্ছে। তো ওই লোভী ব্যক্তি বলে দিল যে আমি মিথ্যা বলেছি শুরুতে, আসলে তৃতীয় রুটিটা আমি নিয়েছিলাম। তো বলল ভাই এতক্ষণ ধরে আমি এতগুলা জিনিস আপনাকে বললাম, মসজিদে দেখালাম, বারবার জিজ্ঞেস করলাম যে রব তাআলা আমাকে ক্ষমতা দিয়েছেন ওনার কসম করে, আপনি শুরুতে বলতে পারতেন, আপনি এখন কেন বলেছেন? ঠিক আছে কোনো সমস্যা না, ওকে কিছুই বলেন নাই, বললেন ঠিক আছে এটা আপনার স্বর্ণ, আপনি এটাও নেন, সব সমস্ত স্বর্ণ দিয়ে দিল, তিন ভাগের স্বর্ণ সব বললো, আমারটাও নিয়ে নেন, আপনারটাও রাখেন, এই এই স্বর্ণটাও রাখেন। এই তো এইভাবেই করে কি করলেন ওই ব্যক্তিকে দিয়ে দিলেন। ওই ব্যক্তি অনেক খুশি যে আমি অপরাধ করেছি কিন্তু তারপর আমাকে কিছু বলে নাই, আছে মনের খুশিতে এটা পেয়ে, কারণ তার মধ্যে লিয়াকত এখনো লোভ কাজ করছে, সে বুঝছে না যে আল্লাহ পাকের নবী এটা দ্বারা কি বুঝিয়েছেন ইনাকে, ইনার মধ্যে এটা ওনার অন্তরের মধ্যে এটা আসছে না, কেননা লোভী ব্যক্তির অন্তর আল্লাহ তাআলা কি করে দেয়, আপনার কলবকে আপনার মুর্দা করে দেয়, মানে তার অন্তরে ভালো মানে মিথ্যা লোভ এগুলো থাকার কারণে তার অন্তরে ভালো কথা বা ওরকম কিছু আসা ইনার মধ্যে প্রভাব পড়ে না। তো লিয়াকত ভাই ঘটনাটা কিতাবের মধ্যে আরো বর্ণনা রয়েছে, এভাবে এসেছে যে ওই লোভী ব্যক্তি এরপর ওই স্বর্ণগুলো নিয়ে সামনের দিকে অগ্রসর হলো। এখন সামনের দিকে যখন গেল এরপর দেখলো এই দুজন ডাকাত এ প্রতিমধ্যে ওনার কাছে চলে আসলো এবং তারা তাকে ধরে ফেললো। একে চেক করা হলো, সে সম্পদগুলো লুকিয়ে স্বর্ণগুলো লুকিয়ে রেখেছিল, যে এরপর বললো, ধরার পর বললো যে এই স্বর্ণগুলো আমাদেরকেও দিয়ে দিতে হবে, না হয় আমরা তোমাকে কতল করে ফেলবো এবং এই স্বর্ণগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। তো ওই লোভী ব্যক্তি বললো দেখুন ভাই স্বর্ণ তো, হ্যাঁ আমাকে কতল করলে কী বা হবে আপনার, না এটা তো স্বর্ণ, আপনারাও হ্যাঁ আপনারাও পেতে চেয়েছেন মানে স্বর্ণটা নেবেন বলছেন, ঠিক আছে ভাই সমস্যা নাই, আমরা একটা কাজ করি না, মানে আমরা তিনজনে কী করি, যা স্বর্ণ আছে তা একে তিন ভাগ করি, তিনজনেই সমান সমান ভাগ নিই, ঠিক আছে এটা আমাকে কতল করানো আর আমি আপনাদেরকে দিয়ে দিলাম আমার সম্পদ থেকে কিছু অংশ আপনাদের। তো ওই ব্যক্তিরা রাজি হয়ে গেল, কেন তারা ডাকাত তাদের মধ্যে ওই লোভ কাজ করছিল, তো তারা রাজি হয়ে গেল। এখন স্বর্ণটাকে ভাগ করা হলো তিন ভাগে, আবার ভাগ করার পর প্রত্যেক ভাগের জন আলাদা আলাদা করে পেল, পাওয়ার পর ওনাদের মানে অনেক খিদা পেল, খাওয়ার কিছু ছিল না। এখন এদের মধ্যে থেকে একজন বলল যে আচ্ছা কি একটা কাজ করো, এখান থেকে কিছু স্বর্ণ নিয়ে এই বাজারে বিক্রি করে আসা এবং ওখান থেকে ভালো ভালো কিছু খাবার নিয়ে আসো, যেহেতু আমাদের খিদে লেগেছে, মানে ওরা অনেক আরামাইশ আসে, অনেক কিছু পেয়ে গিয়েছি আমরা। এখন ওই ব্যক্তিকে পাঠালো, তাদের প্রত্যেকের মধ্যে কিন্তু আলাদা আলাদাভাবে লোভ কাজ করছিল। এখন ভাই ঘটনাটা কিভাবে আসছে দেখুন, কাকে মেরে কে খাবে এরকম টাইপের কিছুই কাজ করছে ঘটনাটা, যখন শেষ দিকে আসবে তখন আমরা বুঝতে পারবো আসলে। এরপর একজনকে পাঠানো হলো কিছু স্বর্ণ দিয়ে বাজারে এবং সে চলে গেল বাজারে। যাওয়ার পথে তার মাথায় চিন্তা আসলো যে এরা আমাকে মানে পাঠিয়েছে খাবার আনার জন্য, এখন ওখানে আমার ভাগ তো রয়েছে, আবার সাথে সাথে ওদের ভাগও, কারণ আমি যদি একটা কাজ করতে পারি, এরা স্বর্ণগুলো কেন পাবে, স্বর্ণগুলো সব আমার পাওয়া চাই মানে আমার দরকার, ঠিক আছে এর মধ্যেই লোভটা কাজ করছে, সে
মনে মনে চিন্তা করলো যে এই সম্পদ সব এই স্বর্ণ সবগুলো আমার হয়ে যাবে, এখন আমি কি করতে হবে, আমি ওদেরকে মেরে ফেলতে হবে। আচ্ছা মেরে ফেলার জন্য কি করতে হবে, এই যে খাবার যে নিয়ে যাচ্ছে এই খাবারের মধ্যে আমার কিছু না কিছু মানে বিষ কি করে দিয়ে মিশ্রিত করে দিতে হবে। আচ্ছা সে কি করলো, খাবার কিনলো এবং খাবারের সাথে বিষও মিশ্রিত করে দিল। কেমন লোভি, চিন্তা করছে না মানুষকে মারবো আমি, এটা চিন্তা করছে ক্ষতি কি, আমি দুনিয়ার সামান্য সম্পদের আশায় একটা মানুষকে মেরে ফেলছি, মেরে ফেলার চিন্তা ভাবনা করে। আর আল্লাহ তাআলা বলেছেন না যে রিওয়ায়াতের মধ্যে এসেছে যে হত্যাকারী ব্যক্তি কিয়ামতের দিন মানে যে কোনো মানুষকে হত্যা করবে ওই মানুষের সমস্ত গুনাহ এই হত্যাকারীর উপর চলে আসবে, চলে আসবে। তো লেখক ভাই এরপর দেখুন ওই ব্যক্তি আচ্ছা এ আসলো, এর মধ্যে ওদের এর মধ্যে আবার ওদেরও চিন্তা, এটা আসলো ওদের মধ্যে লোভ কাজ করছিল, ওদের মধ্যেও চিন্তা আসলো একে আমরা পাঠিয়েছি এতগুলো সম্পদ এও কেন পাবে ও না, এটা তিন ভাগ করার চাইতে দুই ভাগ করলে তো বেশি বেশি পাবো, একজনকে মাইনাস করে দিই, মাইনাস করে দিই। এখন আমরা কি করব, আমরা প্ল্যানিং করি আমরা ও আসা মাত্রই ওকে মেরে ফেলবো, এরও প্ল্যানিং করে বসলো। এখন ও আসলো কে ওই ব্যক্তি খাবার নিয়ে আসলো, খাবার নিয়ে আসার সাথে সাথে এরা এর উপর যে আক্রমণ করলো আর আক্রমণ করে ওকে মেরে ফেললো ওখানে। আচ্ছা মেরে ফেলার পর এরা অনেক খুশি, এখন তো ওর সম্পদ পেয়ে ওর সম্পদটা ওদের হয়ে গিয়েছে, দুইজনে বেশি বেশি পাবে। এখন সেরা তারা আনন্দ জিততে বললো খাবার এনেছে, এই তো মারা গেছে এটা আমার দেখার বিষয় নয়, খাবারটা আমরা আরামসে আরাম করে খেয়ে নিই। তো এরপর খাবারটা তারা খাওয়ার শুরু করলো, খাবার খাওয়ার কিছুক্ষণ পর উভয় ব্যক্তি ওই যে বিষ মিশ্রিত ছিল খাবারের মধ্যে ওই বিষের প্রতিক্রিয়ায় তারা মারা গেল। আল্লাহু আকবার। তো তিন ব্যক্তির লাশ ওখানে পড়েছিল, সাথে সাথে তাদের স্বর্ণগুলো ওখানে পড়েছিল। এরপর হযরত ঈসা আলাইহিসসালাম কিছুদিন পর ওই রাস্তা দিয়ে আবার আসছিলেন কিছু মানুষদের সাথে, ওনার অনুসারীদের সাথে, ওনার যারা অনুসারী ছিল ওনাকে যারা মানত তাদেরকে নিয়ে আসছিল। তো দেখলেন উনি এই অবস্থা যে তিনটা লাশ পড়ে আছে, সাথে সাথে সেই স্বর্ণগুলো যা যে লোভী ব্যক্তি দেয় সেগুলোও পড়ে আছে। তখন ওই অনুসারীদেরকে বলল যে দেখো দেখো এই যে লাশ এই যে স্বর্ণ দেখছ এটা হচ্ছে দুনিয়া, যে দুনিয়া তোমাকে এখানে রেখে যেতে হবে, এটাকে না তুমি কবরে নিতে পারবা না খেতে তোমার এটা কাজে আসবে, আর এটার পিছনেই আমরা কি রয়েছি মানে ছুটতে রয়েছি, এমনভাবে ছুটতে রয়েছি এটা থেকে যাবে কিন্তু আমি চলে যাবো, এটা আমার কোনো কাজে আসবে না। আজ এই সম্পদের লোভে পড়ে ওই তিন ব্যক্তি এক নিজেকে নিজে প্রত্যেকে কি করেছে কতল করে ফেলেছে, নিজেকে নিজে হত্যা করে ফেলেছে। তো দেখুন লিয়াকত ভাই এই ঘটনাটা দ্বারা আমাদের কি শিক্ষণীয় বিষয় আছে মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা, যে দেখুন আজকাল আমাদের মধ্যে এটা ঘটছে, সম্পদের লোভে পড়ে ভাই ভাইকে খুন করছে, আপন রক্তের সম্পর্ককে দ্বিধাবোধ করছে না মেরে ফেলার জন্য, এমন লোভ আমাদের মাঝে প্রবেশ করেছে। হাই এই লোভ এই মেরে ফেলা, এরপর নিজের আপনদের মাঝে বিবাদ মামলা মোকদ্দমা এগুলো পর্যন্ত লোভের সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। তো লিয়াকত ভাই দেখুন মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা, এই সম্পদ এই গাড়ি বাড়ি এই এগুলো দিয়ে আমাদের কি হবে, এগুলো তো থেকে যাবে। আপনি দেখুন না যারা কবরে গিয়েছে আপনার আত্মীয়র মধ্যে, আপনার দাদা আপনার দাদি বা আমার মা আমার বাবা, ইনারা যে গিয়েছেন শুধুমাত্র কাফনের সেই কাপড়টা নিয়ে যেতে পেরেছে, না একটা এক পয়সাও নিতে পেরেছেন না একটা টাকা নিতে পেরেছেন, কোনো কিছুই নিতে পারেননি, শুধুমাত্র ওই কাফনের কাপড়টাই তার সাথে গিয়েছে। তো খামিয়াব হবে সেই ব্যক্তি যে দুনিয়াতে ওই সম্পদ জমা করে তার নেকির কাজের মধ্যে লাগিয়ে দিয়েছে, এমন সম্পদ জমা করেছে যে সম্পদ কবরও নিয়ে যেতে পারবে, নিয়ে যেতে পারবে, সেই হচ্ছে কামিয়াব। কামিয়াব মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনতে পেলাম যে লোভ এমন একটা জিনিস যে বিষয়গুলোর জন্য আমরা লোভ করে থাকি সেগুলো দুনিয়াতেই থেকে যায়, আমাকে ফিরতে হয় খালি হাতে, খালি হাতে, বেওয়াফা দুনিয়া, এজন্যই এসেছে না বে ওয়াফা দুনিয়া পে মত কর এতবার, তু অচানক মৌত কা হোগা শিকার, মৌত আকর হি রহেগি याद रख जान जाकर ही रहेगी याद रख। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটা বেওয়াফা দুনিয়া, ওয়াফাদার না দুনিয়াটা, ওয়াফাদার না। আর আল্লাহওয়ালারা দুনিয়ার সাথে কখনো দোস্তি করতো না, কেননা দুনিয়া ধোকার জিনিস, তারা আল্লাহ আল্লাহ রসুলের সাথে মহব্বত করতো।
কেন মনে রাখবেন, আপনি দুনিয়ার যত মানুষকে মহব্বত করেন না কেন, একটা স্টেজে গিয়ে সে আপনাকে ধোকা দিবে, আপনার সাথে তার ঝগড়া হবে, মনোমালিন্য হবে। তা আল্লাহ আল্লাহ রসুলের সাথে যে প্রেম করে, যে মহব্বত করে, এই দরবারগুলো থেকে কখনো কোনো ধোকা নাই, কোনো ধোকা নাই। হয়তো আপনি ছুটে যাবেন, আপনি দূরে চলে যাবেন, কিন্তু এরা কখনো আপনাকে দূরে ঠেলে দিবে না যদি আপনি আপন করার মতো করে নেন। তো এই জন্য আমরা শাহরুখ ভাই থেকে খুব সুন্দর ঘটনার মাধ্যমে লোভের কিছু পরিণাম জানতে পারলাম। আল্লাহ করিম আমাদের সবাইকে লোভ নামক এই মরণ ব্যাধি থেকে হিফাজত করুক। ইনশাল্লাহ আমাদের ডিসকাশনকে কন্টিনিউ রাখবো। আমাদের কিছু দর্শকদের কল আছে, মেসেজ আছে, এগুলো সামিল করবো অনুষ্ঠানে। জি, কল কিছু নিব। আমার নাম মোহাম্মদ মাসুম হোসেন। জি, আমি একটি নাত্রা শুনতে চাই, কে পারবে বলতে বলো না, তোমার সামনে ইয়ার আসলাম। হ্যাঁ ইনশাল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম সাইমন শামিন, পাবনা সদর থেকে বলছিলাম। আমি একটি না শুনতে চাই, হাসবি রাব্বি জালিল্লাহ। ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ রাকিব আত্তারি, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। সবসে আলা হো আলা হামারা নবী, সবসে বালা হো আলা হামারা নবী। মাশাআল্লাহ, এটা বেশক আমার নবী সবার ঊর্ধ্বে, ইনশাআল্লাহ চেষ্টা করব। জি, নেক্সট কল। আমার নাম তানভীর আহমেদ পাভেল, আমার বাসা বরিশাল। আমি একটি নাতে রাসূল শুনতে চাই, নাতে রাসূলটি হলো তাছে ডেকে নাও না প্রিয় নবী। মাশাআল্লাহ পাভেল ভাই, হয়তোবা আমি জানি আপনি কোন পাভেল ভাই, আল্লাহ তাআলা আপনাকে সাদ ও আবাদ রাখুক। অনেকদিন পর আপনার কণ্ঠ শুনতে পারলাম, ইনশাআল্লাহ আজওয়াজাল ভাই আপনার অনুরোধ রাখার চেষ্টা করব। জি, নেক্সট কল। আমি একটি নাতের আসল শুনতে চাচ্ছি, নাতটি হলো সোনার মদিনা, আমার পানের মদিনা, সব বলিব কিন্তু বলতে পারবো না। মাশাআল্লাহ ইনশাআল্লাহ আজওয়াজাল। ফেসবুকে কিছু কমেন্ট এসেছে, হেলাল ভাই কমেন্ট করেছেন, সালাম লিয়াকত ভাই কেমন আছেন, ওয়ালাইকুম আসসালাম, সাইফ ভাই আছেন সালাম দিয়েছেন, রাব্বি ভাই আছেন, ইয়াসিন ভাই সালাম দিয়েছেন, জাহাঙ্গীর ভাই আছেন, ইসমাইল ভাই লিখেছেন মাশাআল্লাহ, এরপর রোহান ভাই আছেন মাশাআল্লাহ লিখেছেন, রিফাত ভাই কুমিল্লা থেকে দোয়ার জন্য আরজি জানিয়েছেন, আল্লাহ তালা আপনার সকল নেক জায়গা স্থাপনা পূরণ করুক। দর্শক শুভ সকাল লিখেছেন, আপনাকেও শুভ সকাল। রিয়াজুল হাসান ভাই আছেন মাশাআল্লাহ লিখেছেন, রবিউল হাসান ভাই আছেন, তসলিমুর রহমান সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, সাইফুল ভাই মাশাআল্লাহ, নাসার ভাই আছেন, এরপর আরও আছেন অনেক দর্শক আছেন আমাদেরকে মেসেজ করেছেন, সাদেক ভাই, আলম ভাই, যারাই সালাম দিয়েছেন সবাইকেই ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। অনেকে অনুরোধ করেছেন, আসুন কিছু অনুরোধের কালাম আমরা অনুষ্ঠানে সামিল করি। জি, মেহবুব ভাই। সবসে আলা হো আলা হামারা নবী, সবসে আলা হো আলা হামারা নবী, সবসে বালা হো আলা হামারা নবী, সবসে বালা হো আলা হামারা নবী। আপনি মৌলা কা প্যারা হামারা নবী, আপনি মৌলা কা প্যারা সর
सबसे बालाओ आला हमारा नबी गमजदों को दीजे कहें बेकसू का सहारा हमारा नबी बेकसू का सहारा हमारा नबी सबसे औला आला हमारा नबी सबसे बाला हो आला हमारा नबी काजिर के नाम प्रियो नबी तो दीदार दो प्रियो नबी काजिर के दीदार दो प्रियो नबी तो दीदार प्रीत अमार आका तो दीदार प्रीत अमार तो दीदार दो प्रियो नबी तो काजिरे के नाम प्रियो नबी तो दीदार दाओ प्रियो नबी गुंबदे अज़रार छाया तो ये आका गुंबदे अज़रार छाया तो ले प्रियो नबी काछ देखे नाओ प्रियो नबी तो दीदार दाओ प्रियो नबी काछ देखे नाओ प्रियो नबी तो दीदार दाओ दर पे बुलाओ मक्की मदनी बीड़ी आओ मक्की मदनी दर पे बुलाओ मक्की मदनी बीड़ी बनाओ मदनी आसी गुनाह में डूबे हुए आका गुनाहेर शागोरे डूबे आची आका गुनाहेर शागोरे डूबे आची आमरे बचाओ मक्की मदनी के बचाओ मक्कीयो नबी आमीन आमीन दर पे बुलाओ मक्की मदनी दीदा बनाओ मक्की मदनी मदनी चैनल दर्शक बिंदु लोभेर परिणाम सुनछी ना लोभ एटा करुन जे आका आमाय मदीना जेते हबे एटा लोभ करुन वल्ला अल्लाहर कसम करे बोलछी एटा जदि आपनार लोभेर मध्य चले आसे ना
আপনার দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। আমার মেহবুব ভাই পড়ছিলেন যে গুম্বাদে খাজরার ছায়া তলে আমায় রেখে দাও প্রিয় নবী। হায় গুম্বাদে খাজরা, আচ্ছা আমরা একদম কাছে যেতে না পারি, ইয়া রাসূলুল্লাহ গুম্বাদে খাজরার ছায়ার তলে অন্তত রেখে দাও আমাকে, যেখানে বসে বসে অন্তত তোমার রওজার জিয়ারত করব আমি। ওয়াল্লাহ যার এটা কবুল হয়ে যাবে তার জীবনে আর কি চাওয়ার আছে বলেন? মানুষ মাল ধন দৌলত ব্যাংক ব্যালেন্স বিল্ডিং এগুলো সকল কিছু লোভ করে থাকে। আরে ভাই আশিকের রসুল হন, আশিকের রসুল হয়ে ইশকের রসুলের জন্য লোভ করেন। ইশকের রসুলেরও অনেক স্টেজ থাকে, সবার ইশকের রসুলের পরিমাণ একরকম থাকে না, এক একজনের ইশক এক এক রকম হয়, এক একজনের মহাব্বত তার আকার প্রতি এক এক রকম হয়। কেউ মুখ থেকে বলে আমি আকাকে ভালোবাসি, আর কেউ অন্তর থেকে এমন ভালোবাসে আকাও খুশি হয়ে যায়। এর মধ্যে একজন খলিফা যিনি কি বলতাম সেই সাহাবি রসুল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার কথা বল আল্লাহ কেমন কুরবান আমার প্রিয় নবীর প্রতি কেমন উৎসর্গ হয়েছেন, নিজেকে নিজের জীবনকে নিজের পরিবারকে নিজের সম্পদকে নিজের ধন দৌলত যা কিছু যেটা না হাতের মধ্যে পড়া হয় একদম হক যদি বলতে চায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, ইনারাই হচ্ছেন আসলেই হক। বেশক ইনারাই হচ্ছেন আসল ওই ওই নাত নাত যদি পড়া হয় না ইনাদের সামনে আসলে ইনাদের জন্য, কেন আমরা বেহুফা দুনিয়ার মধ্যে পড়েছি ওই লোভের মধ্যে, আর ইনারা লোভ করেছেন আমার প্রিয় নবীর রজার পাশে থাকবেন বলে, আর সেজন্যই ওই সিদ্দিক আকবর আমার প্রিয় নবীর সাথে রয়েছে, তামান্না করেছেন ফারুক আজম আমার নবীর সাথে রয়েছেন, হযরত উসমান জুন নুরাইন তাও আমার নবীর সাথে রয়েছেন, সে গুম্বদে খাজরার ছায়া তলা নয় বরং পাশেই রয়েছেন রজে আনোয়ারে। তো লিয়াকত ভাই আসলে সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন লোভী ছিল, কেমন ইনার তামান্না ছিল, একবার এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে নিয়ে হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, ইনার বসেছেন, তো বসার পর জিজ্ঞেস করলেন এভাবে প্রথম প্রশ্ন যে আজকে এমন কে আছে আজকের দিনে রোজা রেখেছে? তো সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন, তার মধ্যে শুধুমাত্র সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের দিনে আমি রোজা রেখেছি। এরপর আবার প্রশ্ন করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আজকের দিনে এমন কে আছো যে জানাজায় অংশগ্রহণ করেছে, তাও অন্যান্য সাহাবায়ে কেরাম নয়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠালেন বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের দিনে আমি জানাজায় অংশগ্রহণ করেছি। হাই হাই হাদিসে মুবারক কেমন কোরবান হয়েছেন ইনারা, শিওর ওটা আসলে লিয়াকত ভাই হাদিসে মুবারক গুলো বলতে গেলে। তো এরপর আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করছেন যে আজকের দিনে এমন কোন ব্যক্তি কোন সাহাবী রয়েছে আমার যে সাদকা করেছে আমার আল্লাহ তাআলার রাস্তায়। তো ওই দিনে শুধুমাত্র সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হাত উঠালেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আজকের দিনে সাদকা করেছি। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কেমন খুশি হয়েছেন বলে দিলেন আজকের দিনে যে ব্যক্তি এই তিনটি কাজ করেছে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। লিয়াকত ভাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলে এই হাদিসে মুবারাকা বলাটার একটা উদ্দেশ্য দেখুন, এই সমস্ত কিছু কিন্তু নফল ইবাদত। আমরা যে বলি না ভাই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর বেশি ইবাদত কেন করবো, আরে লোভী যদি হওয়া চাই নেকির লোভী হতে হবে, লোভী যদি হওয়া চাই আখিরাতকে কামিয়াব করার জন্য লোভী হতে হবে। দেখুন ইনারা কেমন সাহাবায়ে ইকরাম ছিলেন, আমার আল্লাহ রাসূল কেমন কুরবান ছিলেন যে ফরজ ইবাদত তো করতেন, এগুলো হচ্ছে সমস্ত কিছু নফল, রোজা রেখেছেন নফল রোজা, জানাজা অংশ গ্রহণ করেছেন এটা হচ্ছে ফরজে কিফায়া, একজন আদায় করে সবার পক্ষ থেকে এলাকার বাসীর পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এরপর সাদকা করেছেন, এটাও নয় যে ফরজ করতে হবে, কিন্তু আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন যে সমস্ত কিছু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন আমলের মধ্যে নিয়ে আসতেন নিজেকে।
এবং অধিক পরিমাণে নেকি করার, অধিক পরিমাণে আমার আল্লাহ রসুলকে খুশি করার, আল্লাহ রসুলকে খুশি করার চেষ্টা করতেন। ওই লোভের মধ্যে লিপ্ত ছিলেন সর্বাবস্থায় শেষ নিঃশ্বাস পর্যন্ত। এমন কোরবান হয়েছেন যে আমার সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সমস্ত কিছু দিতে দিতে লাস্ট যখন সম্পদ জমা করার জন্য বলা হলো, সেই সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র তার ঘরে ছিল যে ছাই এবং বোতাম, আর ওইটা নিয়েই আমার নবীর দরবারে চলে এসেছিলেন। অনেক সাহাবা ইকরাম অনেক সম্পদ জমা, অনেক কিছু দিবে, মানে অনেক কিছু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান জি নুরাইন, ইনারা অনেক অনেক কিছু দিবেন, এটা প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু ওই ওই দিন ওই মজলিসের মধ্যে সবার চেয়ে উত্তম সম্পদ এবং সবার চেয়ে অধিক পরিমাণ সৎকার করেছিলেন সেই সিদ্দিকা আকবর। কেননা ওই সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ধন দৌলত আল্লাহ রসুলের জন্য, দিনের জন্য ব্যয় করেছেন যা কোনো সাহাবা ইকরাম করতে পারেননি, করতে পারবেনও না, এরকম হয়েছে। তো ইয়াকুব ভাই দেখুন, ওনারা ছিলেন আসলে আখিরাতের লোভী, নেকি করার জন্য ইনাদের মধ্যে লোভ ছিল, আল্লাহ রসুলকে খুশি করার জন্য ইনাদের লোভ ছিল। আজ আমাদের লোভটা কেমন হয়ে গেছে? আসলে দর্শক শ্রোতা দেখুন, লোভ হচ্ছে তিন প্রকার। লোভকে তিন ভাগে আমরা সংজ্ঞায়িত করতে পারি। একটা লোভ, সেটা হচ্ছে মন্দ লোভ। মন্দ লোভটা কেমন দেখুন, আপনার অধিক আপনার কাছে 10,000 টাকা আছে, আপনি সেটাকে 20,000 টাকা করার জন্য চেষ্টা করছেন, এবং এটার মধ্যে এটা দিয়ে আপনি কি করবেন, ভালো থাকবেন, ভালো খাবেন, আরো আলিশানভাবে থাকবেন। এভাবে আপনার মধ্যে মন্দলোভটা এভাবে কাজ করছে যে আপনার একটা গাড়ি রয়েছে, না আমার আরেকটা গাড়ি দরকার, এভাবে করে আপনার আকাঙ্ক্ষাটা বাড়ছে। এই রকম যেগুলো রয়েছে, এভাবে এমনও বান্দা আসে না যে যখন কোনো গুনার নতুন নতুন কোনো গুনার শুরু হয়, ওই বান্দা ওই গুনার মানে গুনা করার জন্য প্রতিযোগিতায় লেগে যায়। হাই হাই আফসোস মুসলমান, যে যদি কোনো নতুন ফিল্ম বের হয়, নতুন নাটক বের হয়, এভাবে আরও নতুন নতুন যা বের হয় তা দেখার জন্য লোভের মধ্যে পড়ে যায়। অন্য বন্ধুকে বলতে থাকে, ওই ফিল্মটা বের হয়েছে তুই কি দেখেছিস, আমি 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 তো এখনও দেখিনি। সে লোভের মধ্যে থাকে, আমাকে একটু দিয়ে দি, মানে তোর কাছে যদি থাকে আমাকে দিয়ে দিস। তো এই ধরনের লোভ যাদের মধ্যে থাকে, দুনিয়ার মোহ, দুনিয়ার কিছু পাওয়ার জন্য যদি থাকে, তাহলে সেটা হচ্ছে মন্দ লোভ। দুই নাম্বার যে লোভ রয়েছে তা হচ্ছে মুবাহ, যা আপনি মুবাহ মানে হচ্ছে আপনি করলো না করলো গুণা নাই, করলো গুণা নাই। কিন্তু এই উদাহরণটা যদি আমি এখানের মধ্যে যদি আমরা নিয়তকে সামিল করে নিই, তাহলে সেটা খারাপ এবং মন্দ উভয়ের মধ্যে পড়ছে। একটি উদাহরণ আনছি আমি, যে দেখুন আপনি যখন একটা গাড়ি নিউট্রাল রয়েছে, নিউট্রাল মানে একেবারে জিরো পজিশনে রয়েছে, ওই গাড়িকে যখন আপনি পিছন থেকে ধাক্কা দিবেন সেটা সামনের দিকে যাবে, আর যখন সামনের দিকে ধাক্কা দিবেন তখন পিছনের দিকে যাবে, তার মানে সামনে আর পিছনের দিকে এগোবে নিউট্রাল থেকে। এখন আপনি যদি ওই মুবাহ, এই মুবাহ গাছ হচ্ছে ওইরকম জিরোর মতো, আপনি যদি ওই মুবাহ কাজের মধ্যে ভালোভাবে নিয়ত করে নিন, যেমন এই সুগন্ধি লাগানো, সুগন্ধি লাগানো এটা একটা মুবাহ, কিন্তু সেখানের মধ্যে যদি নিয়ত হয়ে যায় এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আদায় করছি, মুসলমান অপর মুসলমান ভাই যাতে আমার গায়ে দুর্গন্ধ হলে সেটা কষ্ট পাওয়া থেকে বিরত থাকে, এই জন্য আমি এই কি করছি সুগন্ধি লাগাচ্ছি, এরকম যদি নিয়ত আমি সামিল করে ফেলি সেটা নেকি হয়ে যাচ্ছে। আর যদি পক্ষান্তরে এর মধ্যে বিপরীত নিয়ত, যে না সুগন্ধি আমি এই জন্যই লাগাচ্ছি যে লোকেরা আমাকে বলবে যে এখানে সবচেয়ে উত্তম সুগন্ধি আমি লাগিয়েছি, না না এরকম এরকম আসে মন্দ যেটা কথা, তে নিয়ত এরকম আসে যে এটা এই জন্যই লাগাচ্ছি যাতে অন্য লোকেরা দেখে বলতে পারে যে ওদের মধ্যে ওদের কাছে এরকম সুগন্ধি নেই, এরকম অহংকারমূলক যদি তার নিয়তের মধ্যে চলে আসে, তাহলে সেটা ওই মুবা গাছটা, এটা একটা মুবা মুবাহ না, কোনো গুণা না কোনো, কিন্তু এই এই মুবা গাছটা আপনার নিয়তের কারণে কি হয়ে যাচ্ছে, গুণা হয়ে যাচ্ছে। তো মুবা গাছটা হচ্ছে সেই রকম। আর তৃতীয় যে লোভের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে নেকির লোভ, যেটা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, আমি যে বলেছিলাম হাদিসে মুবারকার মধ্যে, শুধু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ নয়, যারা তাবি তবে তাবেইনগণ ছিলেন, যারা বুজুর্গানে দিন রহিমুল্লাহুল মুবিন ছিলেন, ইনারা ছিলেন সেই লোভের অধিকারী। ইনাদের মধ্যে দুনিয়ার মোহ কাজ করতো না। হযরত সাইয়েদুনা সাফওয়ান বিন সুলাইম রহমতুল্লাহ তাআলা আলাইহি কেমন নেকি করার লোভী ছিলেন, বলা হচ্ছে যে কিতাবের মধ্যে এসেছিল ইয়াকুত ভাই, ইনার ইনি ইবাদত এভাবে করতেন যে ইনার পায়ের গোড়ালি ফুলে যেত, আল্লাহ এমনভাবে আল্লাহ তাআলার ইবাদত করতেন। এবং দীর্ঘ এটা হতো যে ইনি দীর্ঘক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকতেন, এই জন্য কিয়াম করতেন দীর্ঘক্ষণ, এই জন্য ইনার পা মুবারক ফুলে যেত।
তিনি রহমতুল্লাহ তাআলাই এমন অধিকার ইবাদত করতেন যে যদি তাকে বলে দেওয়া হতো যে কালকে কি হবে, কিয়ামত হবে, কিন্তু তারপরও তিনি তার ওই ইবাদত যা করছেন তার চেয়ে আরও বেশি পরিমাণে করবে, এটা করার সময় পেত না। কীভাবে পাবে? কেননা ইনি যে সময়টুকু এনাকে চব্বিশ ঘন্টা দেওয়া হচ্ছে, ওই চব্বিশ ঘন্টাই তো নেকির মধ্যে লিপ্ত রয়েছেন, তো এর চেয়ে আর যে বেশি করবে এটার সময় উনি পেত না যদি বলা হতো কাল কিয়ামত হতো। দেখুন কেমন ইনি নেকি করার আগ্রহী ছিলেন। তো কিতাবের মধ্যে এসেছে ইনার ঘটনা যে নফসের বিরুদ্ধে থাকার জন্য ইনি কি করতেন, ওই শীতের দিন যখন আসতো তখন তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বাড়ির ছাদের মধ্যে শুয়ে থাকতেন, যাতে শীতের কারণে আল্লাহ তাআলার ইবাদত থেকে তিনি গাফিল না হন। আল্লাহু কবীর। আজ আমরা তো কম্বলের মধ্যে আলিশান বিছানার মধ্যে গরম কাপড় পরে ঘুমাচ্ছি, আর বুজুর্গানে দিন রহমুল্লাহ মুবিন কেমন ছিলেন এরা, ইবাদত আল্লাহ তাআলার ইবাদত করবেন সেই ইবাদত কমতে পারবে না, আরো বেশি হবে, যে বড় অংশ লোভ থাকবে যে আরো বেশি পরিমাণে করার, সেই জন্য শীতের দিনে বাড়ির ছাদের মধ্যে শুয়ে থাকতেন তাও কোনো গরম কাপড় ছাড়া। আর যখন গরমের দিন আসত তখন কি করতেন বলা হচ্ছে, যখন গরমের দিন আসত তখন রুমের মধ্যে আরাম করতেন, গরম এবং কষ্টের মধ্যে দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করতেন। এমন অবস্থা ছিল না তখন ফ্যান ছিল না কোনো এসি ছিল। অর্থাৎ ওনারা নিজের নফসকে বেশি দমন করতেন। নিজেকে আল্লাহ তাআলার ইবাদত রিয়াজর করার মধ্যে ব্যস্ত ছিলেন এবং সেটা আরো অধিক পরিমাণে করবেন, এই লোভটা তাদের মধ্যে কাজ করছিল। কিন্তু আফসোস আজকে আমরা মুসলমান আমাদের মধ্যে কোন লোভটা কাজ করছে দেখার বিষয়। কেননা দর্শক শ্রোতা, হাদিসে মুবারকার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান যে লোভী ব্যক্তি অত্যাচারী যারা থাকে, যারা মানুষের উপর জুলুম করে তার চেয়েও বেশি ধোকাবাজ হয়ে থাকে। অথচ আল্লাহ তাআলা লোভ থেকে লালসা থেকে বড় জুলুম বা কি আছে আল্লাহ তাআলার কাছে, মানে এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। দেখুন আমরা জুলুম অনেকভাবে মানুষকে করে থাকি, সম্পদ কেড়ে নিয়ে বা কারো হক নষ্ট করে বা কাউকে নির্যাতন করে জুলুম করে থাকি, কিন্তু বলা হচ্ছে যার মধ্যে লালসা আছে লোভ আছে সেটা আল্লাহ তাআলার কাছে অন্য কোনো জুলুমের চেয়ে বড় নয়। কেমন এটা ফরমান! এবং বলা হচ্ছে আল্লাহ তাআলা এই বিষয়ে নিজ সম্মান এবং মহত্ত্ব ও ক্রোধের কসম করে বলেছেন যে যার মধ্যে এই লোভ থাকবে এই লালসা থাকবে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, তার জন্য জান্নাত কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। আরেকটি হাদিসে মুবারকার মধ্যে বলা হচ্ছে যে লোভ থেকে বেঁচে থাকো, কেননা তোমাদের পূর্ববর্তী যারা উম্মতগণ ছিলেন তারা এই লোভের কারণেই নিজেদেরকে ধ্বংস করেছে, এই লোভের মোহ পরে দুনিয়ার মোহ পরে নিজেদেরকে নিজেদের ক্ষতি করেছে, আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে লিপ্ত হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। তৃতীয় হাদিসে মুবারকার মধ্যে বলা হচ্ছে, এটি খুব সুন্দর উদাহরণ লিয়াকত ভাই, যে দুইটা ক্ষুধার্ত নেকড়ে বাঘ, নেকড়ে বাঘকে যদি একটা ছাগলের পালের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে সে দুইটা নেকড়ে বাঘ ওই ছাগলের পালের মধ্যে ওই ছাগলগুলো যতটুকু না ক্ষতি করবে তার চেয়ে অধিক পরিমাণে সম্পদ ধন সম্পদের লালসা এবং সম্মান বৃদ্ধির প্রসিদ্ধি এটা দিনের জন্য আরো বেশি পরিমাণে ক্ষতি করবে। এটার ব্যাখ্যা করতে গিয়ে লিয়াকত ভাই মুফতি ইয়ার আহমদ নইমি খান ইয়ার খান নইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে এই হাদিসে পাকের ব্যাখ্যা অনেক সুন্দর করে বলেন যে দেখুন আমরা চিন্তা করি যে নেকড়ে বাঘ দুইটা, এটা এই দুইটা বাঘ সাধারণত ক্ষুধার্ত হয়ে থাকে ছাগল বা বিভিন্ন অন্যান্য প্রাণীদেরকে খাবার হিসেবে গ্রহণ করে থাকে, তাহলে তা ওদেরকে যদি আমরা এই ছেড়ে দেওয়া হয় পালের মধ্যে একটা ছাগলের তাহলে ওরা ততটুকু পরিমাণ ক্ষতি করতে পারবে না যতটুকু পরিমাণ ক্ষতি দুনিয়ার লোভ দুনিয়ার সম্পদ একজন মানুষের দিনের জন্য ক্ষতি করে থাকে। কেন লিনে এখন ভাই দেখুন যারা দুনিয়ার সম্পদের মোহের মধ্যে লিপ্ত হয়ে যায় ওটার জন্য ওটা পেতে পাওয়ার জন্য বেশি আকাঙ্ক্ষা হয়ে যায় তাদের অন্তর থেকে আল্লাহ তাআলা দিনের আখিরাতের ফিকির এটাকে উঠিয়ে নেন, তার মধ্যে ইবাদত রিয়াজত করার এটার যোগ শোক এটা তার মধ্যে আসে না এবং সে উদাসীন হয়ে যায়, হায় আফসোস হায় আফসোস, সম্পদ জমা করতে করতে কি হয়ে যায় তার মৃত্যু হয়ে যায়। এসেছে কিতাবের মধ্যে এসেছে না বনু ইসরাইলের এক ব্যক্তি ছিল যে অধিক পরিমাণে সম্পদ জমা করেছিল তার মৃত্যু চলে এসেছে মালাকুল মত তার সামনে হাজির, তখন সে মালাকুল মতকে বলেছে যে আমি এই সম্পদটুকু জমা করেছি হায় আফসোস আমি তো এগুলো বন্টন করতে পারিনি আমাকে সুযোগ দেয়া হোক, কিন্তু মালাকুল মত আলাইহিসসালাম বলছেন তোমাকে আর সুযোগ দেয়া হবে না। তখন সেই ব্যক্তি আফসোস করতে লাগলো, হায় এই সম্পদ কি কাজে আসলো আমার, কি করেছি আমি এতদিন। তা আমি বলবো দর্শক শ্রোতা,
আমরা কোন লোভটা আমরা বেছে নিব, মন্দ লোভ নাকি মুবাহ নাকি নেকির লোভ? দেখুন মুবাহ যে লোভ রয়েছে না ওটাকেও আমরা বেছে নিতে পারি, আর নেকির লোভ তো আছেই। কেননা নেকির লোভ মানে হচ্ছে ভালো কাজ করার, আখিরাতকে কামিয়াব করার ওই লোভ, আর মুবাহ যে লোভ ওই লোভের মধ্যে যদি আমরা ভালো ভালো নিয়ম সামিল করে নিতে পারি সেই লোভটা হয়ে যাবে ভালো, আপনার আখিরাতের জন্য কামিয়াব। আমাদের উচিত যে এই বুজুর্গানে দিনদের অনুসরণ করা, আমাদের উচিত যে আমরা সেই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে অনুসরণ করা। কেন এবার অনুসরণ করব না? আমি আপনি তো মুসলমান, আজ না হয় কাল আমাকে মৃত্যুবরণ করতে হবে, এই সম্পদ এই গাড়ি বাড়ি এই পরিবার পরিজন কিছুই আমার কাজে আসবে না, কোনো কিছুই আমার সাথে যাবে না। তা আমরা চেষ্টা করি আমরা নিজেদেরকে নিজেদের নফসকে দমন করি, অধিক আকাঙ্ক্ষা করা থেকে অধিক আশা করা থেকে নিজেদেরকে বিরত রাখি। কেননা যখন আমরা বেশি পরিমাণে আশা করব না আমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা ইবাদত করার আল্লাহ তাআলা নেকির কাজ করার এটা এই মন মানসিকতা উঠিয়ে নেবেন। তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, কেননা দেখুন মুসলমান হয়ে জন্মেছি যেহেতু মৃত্যুবরণ করতে হবে। বেশক আর যখন লোভ লোভ চলে আসে না, অনেক সময় এমনও হয় লিয়াকত ভাই ইমানের মিষ্টতা এটাও চলে যায়, তা আল্লাহ না করুক সে ইমান হারা হয়েও মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে, এমনও অনেক ঘটনা রয়েছে। আর লিয়াকত ভাই কি বলবো আপনার দুনিয়ার যদি উদাহরণ আমরা তুলতে চাই, আমি একটি ছোট্ট ঘটনা বলবো লিয়াকত ভাই, দুনিয়াবি দেখুন এই লোভটা কেমন ক্ষতি করে দুনিয়ার মধ্যে মানুষকে। হযরত ঈসা আলাইহিস সালামের ওই ঘটনা তো ওরা তো এমনিতেই ধ্বংস হয়েছে আমরা শুনেছি। তো দুনিয়ার মধ্যে এটা একটা উদাহরণ আমি আনতে চাই, এটা হয়তো আপনাদেরকে কল্প কাহিনী হবে কিন্তু তারপরে এটা যদি আমরা মেনে নিই এর বাস্তবতায় আমাদের মধ্যে প্রতিফলন ঘটে। কিভাবে এক ব্যক্তি দুজন বন্ধু ছিল, তো এর মধ্যে এক ব্যক্তি ছিল যে স্বার্থপর, দুজন বন্ধু ছিল, এক বন্ধু ছিল স্বার্থপর, সে সবসময় অন্য সম্পদের প্রতি তার লোভ ছিল, অন্য সম্পদকে পাওয়া অন্য সম্পদকে গ্রাস করা বা অন্য সম্পদ ব্যবহার করা তার মধ্যে এটা অভ্যাস ছিল। আর ওই ব্যক্তি আরেকজন ব্যক্তি ছিল সে ভালো সত্যবাদী, সে মানুষকে সাহায্য করত ভালো। তো একবার ওই যে লোভী স্বার্থপর বন্ধু ছিল তার এমন হলো সে একবার চলে 30টি দিরহাম নিয়ে বের হলো কোথাও, তো প্রতিমধ্যে কোথাও যাচ্ছিল, যাওয়ার সময় সেই দিরহামগুলো কোনো এক জায়গায় ফেলে চলে এসলো, তো সেটা রাস্তার মধ্যে পড়ে গিয়েছিল। ফেরে চলে আসার অনেকক্ষণ পর সে বুঝতে পারলো যে তার সাথে সে দিরহামগুলো নিয়েছিল সেটা তার সাথে নেই, এখন এটা কোথায় গিয়েছে মনে নাই, তার মনে আসছে না কোথায় ফেলে চলে এসেছে। এখন ওই যে ভালো বন্ধু ছিল তার একজন মেয়ে ছিল, সে মেয়ে ওই দিরহামগুলো রাস্তার মধ্যে যে জায়গার মধ্যে ফেলে এসেছিলো সেখান থেকে খুঁজে পেল। খুঁজে পাওয়ার পর ওর বাবাকে এসে বলল যে ওগুলো দেখালো, তো দেখতে পেলো যে ওখানে 30টি দিরহাম রয়েছে। তো 30টি দিরহাম দেখার পর ওই বন্ধু চিন্তা করলো আমার বন্ধু তো আমাকে বলেছে তার মানে এরকম 30টি দিরহাম হারিয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এটা তারই হবে। সে কি করলো, সে ভালো, সে কখনো অপর মুসলমানের ক্ষতি হোক এটা চাই না বা অন্যর ক্ষতি হোক এটা চাই না, সে কি করলো ভালো নিয়তে ওইটা তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য গেল। কিন্তু ওই লোভী স্বার্থপর বন্ধু কেমন দেখেন লিয়াকত ভাই, সে যখন এই মুদ্রাগুলো এই দিরহামগুলো নিয়ে গেল তার কাছে, সে এগুলো দেখার পর অস্বীকার করে বসলো যে না এখানে 40টি দিরহাম ছিল, নিশ্চয়ই এখান থেকে 10টি দিরহাম যে পেয়েছে সে এখান থেকে সরিয়ে ফেলেছে। এখন ওই বন্ধু অবাক, হ্যাঁ আমি এর ভালো করতে আসলাম, এ এখন উল্টো আমার উপর কি করছে অপবাদ চাপিয়ে দিচ্ছে, আর যে আমার মেয়ের উপর অপবাদ চাপিয়ে দিচ্ছে। সে কি করলো, ওখানে ওর ওই 30টি দিরহাম রেখে ফেলে চলে আসলো রাগান্বিত হয়ে ঝগড়া করে। তো এরপর ওই লোভী ব্যক্তি তার মধ্যে লোভ কাজ করছিল, সে রাজনে কারণে তার ইচ্ছাই ছিল কি অন্য সম্পদ গ্রাস করা জোরপূর্বক, সে কাজ করছে, সে কি করলো বিচার মানে আদালতে গেল, বিচার করবে, বিচারের মাধ্যমে এটা পাবে যে এরকম ডাকা হোক অমুক ব্যক্তির অমুক মেয়ে এটা পেয়েছিল তাকে ডাকা হোক এবং তার থেকে জামানবন্দি নেওয়া হোক, সেটা পেয়েছিল, এটা আমার ওখানে 40টি ছিল কিন্তু আমি 30টা পেয়েছি, সে বাকি 10টা কোথায়। আচ্ছা বিচারের মধ্যে ওনাদেরকে ডাকা হলো, ডাকার পর ওই মা এই মেয়ে এবং বাবা যখন দাঁড়িয়ে বিচারককে বললো যে আমি এই জায়গায় অমুক জায়গা থেকে এই দিরহামগুলো এভাবেই পেয়েছি এবং এভাবেই ঘরে এনে বাবাকে দেখিয়েছি আর বাবা এভাবেই পৌঁছে দিয়েছিল ওই বাবার বন্ধুর কাছে, কিন্তু ওই লোভী ব্যক্তি বললো যে না এটা হতে পারে না, এখানে আরো বেশি ছিল 40টি দিরহাম ছিল।
আচ্ছা এখন বিচারক ফয়সালা দিচ্ছে, দেখুন লিয়াকত ভাই ওই ফয়সালাতে ফেঁসে গিয়েছে, ওই ঈসা আলাইহিসসালামের মতো যে লোভী ব্যক্তি ফেঁসে গিয়েছিল ফয়সালার মধ্যে ফেঁসে গিয়েছে সে নিজে নিজে। তো বলছে ঠিক আছে, তুমি যখন বলছো এখানে চল্লিশটি দিরহাম ছিল তাহলে এটা নিশ্চয় তোমার না, এটা হচ্ছে নিশ্চয় হয়তো অন্য কারো, যে যা তিরিশটি দিরহাম হারিয়েছে তার হতে পারে। ঠিক আছে তুমি এটা করো, এই একটা কাজ করে মানে ওগুলো ওকে ফিরিয়ে দাও, এগুলো তোমার না, এগুলো আর তোমরা এগুলো নিয়ে চলে যাও, ওই তিরিশটি দিরহাম নিয়ে চলে যাও, মেয়ে আর বাবাকে বললো। এখন সেই আমি মিথ্যার আশ্রয় নিয়েছি, আমি চেয়ে মানে আমি মিথ্যার আশ্রয় নিয়ে তার থেকে আরো দশটি দিরহাম বেশি পাওয়ার আকাঙ্ক্ষা করেছিলাম, তো সে কারণে এটা কি হয়েছে হারিয়ে গেছে। এখন ওই বিচারক বলছে না এটা ফাঁসিয়ালা হয়ে গিয়েছে, কিছু করার নেই আপনার, এটা আপনাকে দেওয়া হবে না, এটা ওনাদেরকে দেওয়া হবে, এটা ওনাদের পুরস্কার ওনারা পেয়েছে, আপনাকে ফিরিয়ে দিয়েছে যেহেতু আপনি বলছেন এটা আপনার না, তাহলে এটা আর আপনার হবে না। তো দর্শক শ্রোতা দেখুন আমাদের মধ্যে ঠিক এরকম লোভই কাজ করে, আমরা অধিক লোভে পড়ে যা ছিল সেটাও কি করি হারিয়ে ফেলি, এরকম লোভরা এরকম লোভ আমাদের না থাকা আছে। আমিন আমিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। কিছু কমেন্ট বলছেন যে হেলাল ভাই আছেন ঢাকা থেকে, অসুস্থ দোয়া করতে বলেছেন, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক। আর তানবীর ভাইও আছেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ মোহাব্বতের ইসলামিয়া ভাই। এরপর আরেকজন আছেন লিখেছেন মাশাআল্লাহ মাদানী চ্যানেলকে বরকত দান করুক। এক ইসলামিয়া ভাই বলছেন যে আজকের অনুষ্ঠানটা যাতে আবার রিপিট দেখানো হয়, কেননা এটা ওনাদের অনেকের মিস হয়ে যাচ্ছে। তাহলে আপনাদেরকে বলবো আমাদের অনুষ্ঠানগুলো আমাদের যেটা মাদানী চ্যানেল বাংলার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব পেজ আছে, সেখানে দেয়া হয় প্রত্যেকটা অনুষ্ঠান সেখানে দেয়া হয়। তো আপনি ওই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সেখানে প্রত্যেকটা ভিডিও আপনি পাবেন। আমাদের এই অনুষ্ঠানটাও ইনশাআল্লাহ আজ্জাবাজাল কিছুদিনের মধ্যেই সেখানে আবার ডাউনলোড করে দেওয়া হবে, আপলোড করে দেওয়া হবে, আপনারা ডাউনলোড করে বা সেখান থেকে গিয়ে আমাদের অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। শুধু এটা না, বিভিন্ন অনুষ্ঠান আমাদের সেখানে থাকে, সবগুলো রেকর্ডেড বা লাইভ আমাদের ওখানে থাকে। অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে আমি মানকাবাদে আত্মারও মেহবুব ভাই থেকে শুনবো ইনশাআল্লাহ, এরপরই আমরা অনুষ্ঠানকে শেষের দিকে নিয়ে যাবো। খুদার দয়াই মুদির উপর ছায়া হোসে আজমের, খুদার দয়াই মুদির উপর ছায়া হোসে আজমের, উভয় জগৎ তেমুদে সাহারা রে দয়াই মুদির উপর ছায়া হোসে আজমের, মুরিদি লা তখফ বলে দিলেন আশা গোলাম দের, মুরিদি লা তখফ বলে সে আজমের, কিয়ামত ভর নির্ভয়ে থাকো সে আজমের, খুদার দয়ায় মুদের উপর ছায়া সে আজমের, খুদার দয়ায় মুদের উপর ছায়া আতারের বদৌলত হক পেছি আমি, ইজ্জত আতারের বদৌলত পুরিবো
পরিবর্তন হয়েছে কিসমত আত্মারির বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আত্মারির বদৌলত পেয়েছি আমি ইজ্জত আত্মারির বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আত্মারির বদৌলত আপন করেছি আমার বুকে লাগালো আমায় আপন করেছি আমার বুকে লাগালো আমায় যা কিছু আছে আমার আত্মারির বদৌলত যা কিছু আমার আত্মারির বদৌলত পেয়েছি আমি আত্মারির বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আত্মারির বদৌলত মাতাই সদাই মামা নূরেতে ভরপুর দাড়ি মাতাই সদাই মামা নূরেতে ভরপুর দাড়ি জিন্দা আত্মারির বদৌলত জিন্দা হয়েছে সুন্নাত আত্মারির বদৌলত পেয়েছি আমি ইজ্জত আত্মারির বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আত্মারির বদৌলত দিওয়ানা বানাও মোলা সব দুঃখ মুছে দাও মোলা পূর্ণ হো আমার হাজত আত্মারির বদৌলত পূর্ণ হো আমার হাজত আত্মারির বদৌলত পেয়েছি আমি ইজ্জত আত্মারির বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আত্মারির বদৌলত বেশক মাশাআল্লাহ জি শাহরুখ ভাই অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে শেষ মাদানী ফুল আপনি কি দিবেন ভাই আসলে দেখুন অনেকগুলো ঘটনা আমরা কংগ্রেস শ্রবণ করেছি জি তা আসলে দর্শক শ্রোতা যারাই এই অনুষ্ঠানটি দেখছেন হয়তো আমাদের মধ্যে এখন উৎসাহ আসবে যে নেকি লোভ করার বা মুবা কাজগুলোকে ভালোর মাধ্যমে নেকির মধ্যে সামিল করানোর জন্য তো দেখুন এই লোভটি আসা কিন্তু অনেক ভালো কাজ কিন্তু এটাকে আপনি আমি যদি খামিয়াব করতে চাই এটাকে যদি নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে চাই তাহলে আমাকে আপনাকে উভয়কেই অবশ্যই এমন একটা পরিবেশের সাথে সম্পৃক্ত হতে হবে এমন একটা ন্যাক বন্ধুর সাথে সম্পৃক্ত হতে হবে যে আমাকে আপনাকে এই অভ্যাসগুলো পরিবর্তন করানোর জন্য চেষ্টা করবে বা তার সংস্পর্শ থেকে এগুলো আমি আপনি অটোমেটিক চেঞ্জ করে ফেলবো লজ্জায় পড়ে আর সেই পরিবেশটা হচ্ছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আপনি হয়তো বলবেন দাওয়াত ইসলামীর কথা কেন বলছেন দাওয়াত ইসলামী তো আসলে যারা ইয়া রাসূলুল্লাহ বলতে পারে সবাই হচ্ছে দাওয়াত ইসলামী তো এর মধ্যে আপনি যার আমলের মধ্যে যারা আখলাকের মধ্যে এই সকল বুজুর্গানে দিনের অনুসরণ দেখবেন আমি আপনি আমি বলবো আপনাকে আমি আপনি ওই ভাইয়ের সাথে আমি আপনার বন্ধুত্ব করি এবং ওই রকম পরিবেশের সাথে সম্পৃক্ত হই যেটা আমাকে আপনাকে এটা করার জন্য উৎসাহ করবে মাশাআল্লাহ আজকের অনুষ্ঠানে আমরা লোভের পরিণাম সম্পর্কে জানলাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ তো আরজ করব যে আমরা দুনিয়ার কোনো লোভ না করি লোভ করি তো নেকির লোভ লোভ করি তো এমন লোভ যেগুলো আমাকে দুনিয়া এবং আখিরাতে ফায়দা দিবে এমন লোভ আমরা করি আরেকটি দাওয়াত আমি দিব যে আগামী 20 জানুয়ারি থেকে যারা ঢাকায় আছেন এনাদের জন্য একটি নামাজ কোর্সের ব্যবস্থা করা হয়েছে শিক্ষা বিভাগের উদ্যোগে অর্থাৎ যারা শুধু স্টুডেন্ট আর টিচার আছেন ওনাদের জন্য তো এটা নারায়ণগঞ্জের কায়েমপুর এলাকায় হবে তো আপনারা যারা ঢাকাবাসী আছেন আপনাদেরকে আরজ করব এই নামাজ কোর্সে 7 দিনের নামাজ কোর্সে আপনারা অংশগ্রহণ করেন যদি আরও কিছু বিস্তারিত জানতে চান আমাদের কল সেন্টারের নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জাবাজেল এই 7 দিনের নামাজ কোর্সের মাধ্যমে আপনার
আকলাকের মধ্যে অনেক পরিবর্তন আসবে আর অনেক বাতিনি বিমারি থেকে আপনি হেফাজত থাকবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে ফরজ ইবাদত নামাজকে আপনি সহি করতে পারবেন। আল্লাহ করিম আমাদের সবাইকে আজকে যা কিছু শুনেছি এর উপরে আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ সাহায্য দেখা হবে পরবর্তী এপিসোডে। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ওয়েক আপ প্রে ফজর এন্ড রিফ্লেক্ট অন দ্য বিউটি অফ দ্য আর্লি মর্নিং। Wake up, pray Fajr and reflect on the beauty of the early morning. Morning with Madani Channel.